গত 16 জুন ওড়িশা থেকে রাজমিস্ত্রি কাজ করে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় শামশেরগঞ্জের গোবিন্দপুরের যুবক নজরুল শেখের। তারপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সে চিকিৎসাধীন অবস্থায় 17 জুন তাকে SSKM এ নিয়ে যাওয়া হয়। সেখানে 27 আগস্ট মৃত্যু হয়। পরিবারে 2 ছেলে 2 মেয়ে নিয়ে খুব অভাবে সংসার চালান। এই খবর জানতে গত 29 আগস্ট মুর্শিদাবাদের বেড়ি মজদুর অ্যান্ড পার্কার্স ইউনিয়ন গোবিন্দপুর বাড়ি পরিদর্শনে আসেন। আজ শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলা বিড়ি মজদুর অ্যান্ড পার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে সেই অসহায় পরিবারে হাতে তুলে দিলেন বেশ কিছু খাদ্য সামগ্রী। দিনের শহর রিপোর্ট, NTVWB। ছেলে যার নাম হচ্ছে নজরুল ইসলাম, বাবার নাম হচ্ছে মুরসালিম শেখ, গোবিন্দপুর গ্রাম শামশেরগঞ্জ থানা। এই এলাকা, এই ছেলেটি গত 16 জুন উড়িষ্যা থেকে কাজ করে ফেরার পথে সে ট্রেনে থেকে পড়ে যায়। ট্রেন থেকে পড়ে যাওয়ার পরে প্রথমে উলুবেড়ি হাসপাতাল, তারপরে 17 জুন তাকে SSKM এ ভর্তি করা হয়। 2.5 মাস প্রায় চিকিৎসাধীন থাকার পর গত 27 আগস্ট এই ছেলেটি মৃত্যু হয়েছে। এই ছেলেটি মৃত্যু হয়ে যাওয়ার পর তার পরিবার যেটা আছে, 4টে ছেলে 2টো ছেলে 2টো মেয়ে, 8 বছর 6 বছর 4 বছর 2 বছর নাবালক ছেলে মেয়েদের নিয়ে তার মা, মানে নজরুলের স্ত্রী, তার বয়স হচ্ছে মাত্র 29 বছর। তাহলে এই পরিবারটা খুবই দুর্দশায়, খুবই দুঃখের সাথে কাটাবে আগামী দিনে সেটা বোঝা যাচ্ছে। আমরা মুর্শিদাবাদ জেলা বিড়ি মজদুর অ্যান্ড প্যাকার্স ইউনিয়ন, আমরা গত 29 আগস্ট এই বাড়িতে এসেছিলাম এবং আমাদের পরিযায়ী শ্রমিকের সভাপতি, জেলা সভাপতি কামাল সাহেবও ছিলেন। এখানে কথা হয়েছে যে তাদের ক্লেম পাওয়ার ক্ষেত্রে যেটুকু আইনি সাহায্য সেটা আমাদের পরিযায়ী ইউনিয়ন করবে। আমরা বিড়ি মজদুর ইউনিয়ন, যেহেতু তার মা হচ্ছে বিড়ি শ্রমিক, তার বিধবা স্ত্রী হচ্ছে বিড়ি শ্রমিক, তার পরিবারকে আমরা কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম। দুঃখের বিষয় যে এত বড় একটা ঘটনা, অথচ এই বাড়িতে আমরা ছাড়া এখন পর্যন্ত কেউ আসেনি। 29 তারিখে এসেছিলাম আর আজকে আমরা এলাম কিছু খাদ্য নিয়ে, চাল ডাল আলু সেগুলো তেল এগুলো কিছু দিলাম যাতে এই পরিবারটা কদিনের জন্য বাঁচতে পারে। আর না, ব্যাংকের অ্যাকাউন্ট পাসবইয়ের যেটা সবার লাগবে, সেভাবে ক্লেমটা করিয়ে দিতে হবে। যত দেরি হবে তত খারাপ হবে, এটা হচ্ছে বিষয়। মানে ভারতবর্ষে